না দাবি আমাদের ন্যায্য তাই দাবি আমাদের ন্যায্য তাই পার্শ্বমানিক গ্রেফতার তাই এই সংগ্রাম চলছে চলবে আপাতত চাকরি প্রার্থীদের আন্দোলন পড়েছে 578 দিনে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখনো কিন্তু এই স্থান ছেড়ে অনড় কথা বলে নেব তাদের সঙ্গে এই মুহূর্তে প্রায় বলতে পারেন শিক্ষা দপ্তরের যারা শীর্ষ নেতৃত্ব আছে প্রত্যেকে জেলে তো আপনারা কি আশার আলো কিছু দেখছেন আশার আলো বলতে আমরা তো একের পর এক সরকারের তরফ থেকে আমরা অনেক প্রতিশ্রুতি আমরা পেয়েছি কিন্তু সেই প্রতিশ্রুতির আজও কোনো বাস্তবায়ন হয়নি তবে বাস্তবায়ন বলতে অনেক প্রতিশ্রুতি পেলাম কদিন আগেই শুনেছেন যে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে গান্ধী মূর্তির পাশে যারা আন্দোলন করছে তাদের প্রত্যেকেরই চাকরি হবে আবার আমরা অনেক মারফতে পাচ্ছি বলছে যে পুজোর পরে নিয়োগ হবে লক্ষ্মী পুজো পার হয়ে গেল এই সামনে কালী পুজো আসছে তবে আমরা আমরা প্রতিশ্রুতিতে কোনো বিশ্বাসী নয় আমরা প্রকৃতই এই প্রতিশ্রুতির মানে বাস্তবায়ন চাই আর এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা হাতে নিয়োগ না পাওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে আরও বৃহত্তর লড়াই আমরা চালাবো কিছুদিন আগে আপনাদের সাথে কৌশিক সেন রেশমি সেন ওনারা কথা বলতে এসেছিলেন ওনারা কি কথা বললেন আপনাদের সঙ্গে আপনাদের মধ্যে কারা উপস্থিত ছিল সেদিন যদি একটু বলতে পারেন হ্যাঁ উনি আসলেন সপরিবারেই এসেছিলেন দশমীর মানে শুভ বিজয়ের মিষ্টিও দিয়ে গেছেন আমাদের আর তার সাথে আশ্বাস দিয়ে গেছেন যে উনি ওনার পক্ষে যতটা সম্ভব উনি চেষ্টা করবেন চেষ্টা করে মানে আমাদের আমাদের সাপোর্টেই উনি কথা বলেন এবং আমাদের জন্য যতটা পারেন উনি উপরে ওনার যত জানাশুনো আছে চেষ্টা করবেন উনি ওনার মতো করে এটুকু বলে আশ্বাস দিয়ে গেছেন আমাদের এই যে আমরা সমাজে সো কল্ড বুদ্ধিজীবী যাদের বলি তাদের মধ্যে বলেন একজন কৌশিক সেন আর কি কেউ কথা বলতে বা দেখা করতে এসেছিল নাকি পুরোটাই রাজনীতি ঘিরে হয়ে গেছে না অনেকেই দেখা করতে এসছে মানে রাজনীতিবিদ যারা তারা মানে হ্যাঁ বুদ্ধিজীবী প্রচুর এসছেন আমাদের মঞ্চে এবং প্রত্যেকেই কিন্তু আমাদের সাপোর্টে কথা বলে গেছেন আর প্রত্যেকে দেখছে যে বড় একটা দুর্নীতি হয়েছে শুধু আমাদের 9, 10, 11, 12 না পুরো শিক্ষা জগৎটাকে তলানিতে চলে গেছে তো সেটাকে তো সবাইকে না যদি আমরা মানে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারি তাহলে ভবিষ্যৎ সমাজটা শেষ হয়ে যাবে ভবিষ্যতে সুনাগরিক গড়বে না না তো অনেক বুদ্ধিজীবী রাজনৈতিক মহল অনেক প্রচুর প্রচুর প্রত্যেক দিন কেউ না কেউ আমাদের এখানে আসেন এবং তারা সবসময় বলেন যে আমাদের পাশে থাকবেন শেষ পর্যন্ত লড়াইয়ে উনি বলেছেন যে ব্রাত্য বসু যেহেতু ওনার বন্ধু স্থানীয় উনি কথা বলবেন তারপর কি আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ করেছে মানে শিক্ষামহল থেকে বা কৌশিক সেনের তরফ থেকে না এখনো তেমনভাবে আমরা কোনো খবর পাইনি এখনো আচ্ছা আপনাদের মধ্যে আন্দোলনকারী কিছু জন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করেছিলেন সেদিক থেকে কোনো সদুত্তর এসেছে কি অভিষেক মানে বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা দেখা করেছেন তারা আমাদের পাশের মঞ্চ আমাদের উদ্দেশ্য এক মতাদর্শ কিছু আলাদা আছে এবং কোভিডের জন্য আমরা আলাদা হয়ে বসে আছি এখানটায় আর আমরা 2019 সালে আমরাই অনুষ্ঠানটা প্রথম শুরু করেছিলাম প্রেস ক্লাবের সামনে তো আমরা সেটা তীব্র বিরোধিতা করেছিলাম যখন অভিষেক সেনের সাথে আমাদের আর একটা পাশের মঞ্চ দেখা করতে যাই তো সেখান থেকে তারা বুঝতে পেরেছে আমরা তখন প্রতিবাদ জানিয়েছিলাম যে দেখা করে বা প্রতিশ্রুতি দিয়ে ওইভাবে কিছু হবে না যা হবে মঞ্চে হবে তাদের যদি আমাদের সাথে কথা বলার ইচ্ছা হয় তারা মঞ্চে আসুক এসে আমাদের সাথে কথা বলুক যা বলার আমরা মঞ্চ থেকেই শুনবো তো পাশের মঞ্চটা গেছিলো আমাদেরকে বলেওনি মানে সরকার তরফ থেকে বা কমিশনের তরফ থেকে কোনো এ আসেনি আমাদেরকে দেখা করার তো আমরা ওটা তীব্র বিরোধিতা করেছি কিন্তু এখন ওরা বুঝতে পারছে যে তেমন কোনো ফলশ্রুতি বললেও তেমন কোনো ফল পায়নি ওরা ওই জন্য ওরা এখনও ওরাও বসে আছে আমরাও বসে আছি আমরা যেটা মানে আমরা 19 সাল থেকেই প্রতিশ্রুতি পাচ্ছি বারে বারে আর প্রতিশ্রুতি পেতে পেতে তো বারে বারে ঠকছি বিষয়টা আমরা জানি সেই জন্য আমরা বারে বারে প্রতিবাদ জানিয়েছিলাম এবং এরকম হলে পরেও আমরা প্রতিবাদ জানাবো কারণ তাদের যদি দেওয়ার ইচ্ছে হয় তারা এখানে কথা বলার ইচ্ছা হয় আমরা চাই আমাদের সকলের সামনে এসে কথা বলুক কারণ
গোপন বৈঠক মানে সেখানে দুর্নীতির একটা আভাস আমরা পাই না? তো আমরা চাই মঞ্চে যতজন আছি আমরা প্রত্যেকের অধিকার আছে সব তাদের কথাটা শোনার, দুই গোটা চারেক বা পাঁচেক নয়। তো আমরা চাই তারা যাদের যদি কিছু বলার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের মঞ্চে এসে বলুন, আমাদেরকে আশ্বাস দিন। আচ্ছা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপাতত সবার ত্রাতা হয়ে উঠেছেন, তো ওনার ওপর আপনাদের ভরসা আছে ওনার বিচার ব্যবস্থার ওপর? হ্যাঁ, অবশ্যই বলবো। উনি আমাদের আন্দোলনটা 19 সাল থেকে চলছে, কিন্তু সেটা কিন্তু আমরা প্রচার পাইনি অতটা ভালো করে। আমরা বারবার চিৎকার করে বলেছি দুর্নীতি হচ্ছে, সাদা খাদা জমা দিচ্ছে, আমরা দেখছি আমাদের পাশে বাড়ি তারা ফেল কর, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে তাদের রেজাল্ট আমরা জানি কেমন, তা সত্ত্বেও তারা চাকরি করছে, টাকা দিয়ে পাচ্ছে আমরা কিন্তু জানতে পাচ্ছি। এবং আমরা 19 সাল থেকে চিৎকার করছি, সবাইকে জানানোর চেষ্টা করছি, সারা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী প্রত্যেককেই, যে না আমাদের পশ্চিমবঙ্গের বুকে শিক্ষা ব্যবস্থা এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তখন সেটা সেভাবে প্রচার পাইনি। এরপর আমরা কমিশনে দেখা করেছি, আমাদের মানে কথাটা বলেছি তাদেরকে যে আমরা যোগ্য, আমাদেরকে নিয়োগ দিতে হবে, এরকম হচ্ছে। তো কমিশনের তরফ থেকে তারা তখন বারবার আমাদের বলতো, তোমরা যদি মনে হয় তোমরা যোগ্য, তোমরা চাকরি পাচ্ছ না, তাহলে তোমরা কোর্টে যাও। তো তারপর কিছুজন কোর্টে গেছে, তার ভিত্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের সাপোর্টে সত্যি উনি দেখেছেন যে এটা সত্যিই বড় একটা স্ক্যাম, তো এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। তো উনি সেটা করেছেন, এটার বিরুদ্ধে আমরা ওনাকে মানে সম্বর্ধনা জানাই, উনি আমাদের পাশে আছেন এবং আশা করি শেষ পর্যন্তও থাকবেন। অলরেডি 578 দিন হয়ে গেছে, এইভাবে আর কতদিন, মানে এরপর আর কি? সত্যিই আর বলার কিছু নেই। হ্যাঁ, সত্যিই বলার কিছু নেই, এইভাবে আর কতদিন, সত্যি আমাদেরও একই প্রশ্ন। এখন যেভাবে কোর্টে যেভাবে সব কিছু প্রচার হচ্ছে, একের পর এক দুর্নীতি বেরোচ্ছে, এবং এখনও আমাদের কাছে এমন অনেক ডকুমেন্টস আছে যেগুলো কোর্টে হয়তো পেশ হয়নি, এরকম অনেক দুর্নীতি আছে। তো আমরা একটা কথাই বলবো যে আমরা সত্যিই যোগ্য, যোগ্য না হলে আমরা এখানে বসতাম না। তো আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা চাকরি পাওয়ার যেহেতু যোগ্য, সেই জন্য আমাদের দিতে হবে, যতদিন না দেবে ততদিন লড়াইটা আমরা চলে যাব। আমাদের বিসর্জন হয়তো এখানেই হয়ে যাবে শেষ পর্যন্ত যদি আমরা চাকরি না পাই, কারণ আমরা এইভাবে বাড়ি যেতে পারবো না, কারণ আমাদের আত্মীয় স্বজন পরিজন কারোর সাথে আমরা আর মুখ তুলে কথা বলতে পারছি না। সবাই একটাই প্রশ্ন, কি এখনও বসে আছিস, এখনও রাস্তার ধারে, কি হবে? তো আমাদের শেষ হতে হলে এখানেই হতে হবে, আর কিছু পেতে গেলে এখানেই বসতে হবে। তো আমরা যতদিন না পাবো এখান থেকে আমরা উঠব না। আমরা অবনাকান্ত চাকরি